বন্ধুরা, আমাদের মধ্যে যারা গ্রামাঞ্চলে থাকে তারা অনেকেই কিন্তু বন্য পশু পাখির আচার আচরণ সম্পর্কে অনেকটা অভিজ্ঞতা থাকে, কিন্তু বেশিরভাগ লোক শহরাঞ্চলে থাকে তারা কিন্তু সেই সব বন্য প্রাণী সম্পর্কে অ্যানিমেল প্ল্যানেট ডিসকভারির মতো টিভি চ্যানেলে দেখা ছাড়া অন্য কোনো বাস্তব অভিজ্ঞতা তাদের খুব কমই থাকে। সেই সব বন্ধুদের কাছে যারা বিশেষ করে আমার চ্যানেলে নতুন এসছেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা দুটো কথা জেনে রাখুন খুবই জরুরি। সেইটা হচ্ছে বন্যপ্রাণী আইন সংরক্ষণ যে সিস্টেম, সেইটা কিন্তু আপনি কোনো কারণে খাঁচার মধ্যে পশু পাখিকে পালন করতে পারবেন না, সেইটা সরকারের আইন বিরোধী। সুতরাং আপনি ছেড়ে রেখে খোলা জায়গায় সেটাকে পালন করতে পারেন, সেই ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা নেই। যার কারণে আপনি কিন্তু আগে বন্যপ্রাণী আইন সংরক্ষণ বিষয়ে একটু জেনে নেবেন, কোনো পাখিকে খাঁচায় আবদ্ধ করে আপনি পালন করতে পারবেন না, অন্যথা আপনার জেল জরিমানা পর্যন্ত হতে পারে। দ্বিতীয় কথা, মানুষ তার নতুন নতুন আবাসস্থল তৈরি করার জন্য বন জঙ্গল কেটে সাবার করে পুকুরের জলে মাটি ডেলে ওখানটায় রাতারাতি অট্টালিকা তৈরি করে নিচ্ছে, যার ফলে কিন্তু বনাঞ্চল ধ্বংস এবং জলাশয় ধ্বংসের ফলে অনেক পশু পাখি তাদের বাসস্থান হারে যাওয়ার ফলে তারা আজকে প্রায় ধ্বংস হয়ে যাচ্ছে, বিপন্ন হয়ে যাচ্ছে, তাদের চেহারার টিকিটুকু খুব কম পাওয়া যাচ্ছে। আধুনিক যে এখন আমরা ছিটে ফুটার যেটা দেখতে পাচ্ছি সেটাও হয়তো আগামী দিনে দেখতে পাবো না। তার এইসব পরিবেশ তারা যেহেতু প্রাকৃতিক ভারসাম্যটাকে বজায় রাখে, সুতরাং তাদেরকে কিন্তু সংরক্ষণের মাধ্যমে যদি আমরা চেষ্টা করি অবশ্যই পারবো। তাদের মতো উপযুক্ত পরিবেশ যদি আমরা তৈরি করে দিই তাহলে কিন্তু তারা অনেক দীর্ঘায়ু হবে এবং তাদের প্রজননের মাধ্যমে বংশ বৃদ্ধি হবে। সুতরাং আমরা চেষ্টা করবো বন দপ্তরের সহায়তায় বিনামূল্যে নিঃস্বার্থভাবে তাদেরকে উপযুক্ত পরিবেশ তৈরি করে দেওয়ার জন্য। আর উপরন্তু বিশেষ করে যারা অবৈধ শিকারী, বন্যপ্রাণী হত্যা করে তারা বিক্রি করে এবং ধরে ধরে নিয়ে গিয়ে অন্য কাউকে বিক্রি করে, এই সব জিনিসগুলো বিশেষ করে বন্ধ করা খুবই জরুরি। তারা যেহেতু বেআইনি, সুতরাং তাদের কাছে সরাসরি আপনি গিয়ে বারণ করলে কিন্তু তারা শুনবে না। সুতরাং তাদের সাথে লড়াই করে হাতে হাত মিলিয়ে কিন্তু চেষ্টা করতে হবে অন্য কোনো উপায়ে। আপনি গোপনে খবর দিয়ে দিন বন দপ্তর কিংবা পুলিশ প্রশাসনকে, তারা কিন্তু চেষ্টা নেবে ওই অবস্থা থেকে কীভাবে তারার আদব কায়দাভাবে গোপনে তারা সেখানে হাড়ি পেতে ধরার চেষ্টা করবে এবং পরিস্থিতিটাকে অনেকটা ভারসাম্য বজায় রাখতে হেল্পফুল হবে। সুতরাং বন্ধু, আজকের আমার ভিডিওর মূল বিষয় হচ্ছে যে পাহাড়ে বন জঙ্গলে বিশেষ করে যেই পাখিগুলো আছে সেই পাখিগুলোর মধ্যে পাহাড়ের চিরসবুজ গণবনেও কিন্তু হাজারো পাখির ভিড় ছিল এক সময়। আজকে আমাদের মূল আলোচ্য বিষয় হচ্ছে কবু পাখি। দেখতে কবু পাখিটা কাকের মতো কিন্তু আকারে অনেকটা বড়। বড় কবু পাখির পিঠের রং তামাটে বাদামি এবং দেহতল চকচকে কালো, ওজনে প্রায় 250 গ্রাম, দৈর্ঘ্যে 19 সেন্টিমিটার এবং ঠোঁট তাদের 3.5 সেন্টিমিটারের মতো হয় এবং বড় কবু পাখির পা প্রায় 5.5 সেন্টিমিটার হয়, লেজ কিন্তু 24 সেন্টিমিটার হয়। সুতরাং অনেকটা লম্বাটে হয়। তো কবু পাখির গলা চকচকে এবং বেগুনি আভা পরিষ্কার দেখা যায়, লেজের পালক কালো। কবু পাখিকে ইতিমধ্যে আপনারা অনেকক্ষণ ধরে আমার স্ক্রিন লক্ষ্য করছেন, আমি অন্য প্রসঙ্গ নিয়ে আপনাদের সাথে শুরুতেই একটু আলোচনা করছিলাম। তো চোখ কিন্তু কবু পাখিদের রক্তের মতো লাল এবং মজার বিষয় হলো স্ত্রী কবু পাখিরা পুরুষদের তুলনায় শক্তিশালী এবং স্বাস্থ্যবান হয়। বড় কবু পাখিরা ছাড়াও ছোট সহ মাঝারি কবু পাখিদের মধ্যে সামান্য আচার ব্যবহারে পার্থক্য দেখা যায়। বড় কবু পাখিদের পছন্দ হলেও বাজারে লুকিয়ে থাকা তাদের বিশেষ পছন্দ। সেই কবু পাখিদের হয়তো আমরা ভেবেছি যে তারা পুরোপুরি বিপন্ন হয়ে গেছে, কিন্তু আপনি যদি ঘুরে গাড়ে তাদেরকে লক্ষ্য করার চেষ্টা করেন সেক্ষেত্রে কিন্তু তাদেরকে খুঁজে পাবেনই, কোথায় বাজার অথবা ঝুপঝাড়ে। কিন্তু তারা পায়ে হেঁটে হেঁটে লোকালয়ে এসে কিন্তু খাবারের সন্ধানে ঘুরতে থাকে, কিন্তু এখন যেহেতু তাদের সংখ্যা অনেকটা বিপন্ন হয়ে গেছে তারাও এখন ভয় পেয়ে গেছে, হঠাৎ করে আমাদের সংখ্যা এত কেন কমে যাচ্ছে, নিশ্চয়ই কেউ মেরে ফেলছে খেয়ে ফেলছে। সেই সব বিষয় নিয়ে আমি কিন্তু বিস্তারিত একটা মজাদার গল্প চলে আপনার সাথে আলোচনা করব। তার আগে আমি আপনাকে একটু অনুরোধ করছি, আমার এই ভিডিওটা ঠিক নিচে দেখুন, ছোট্ট করে মোর লেখা আছে, MORE মোর, এই মোর অপশানে টাচ করলে আজকের ভিডিওটার ডেসক্রিপশন সম্পর্কে বিস্তারিত বিবরণ পাবেন এবং আমার ব্যক্তিগত জীবন সম্পর্কেও আমি ওখানে উল্লেখ করেছি। এবং আর
ওখানটায় আরও অনেকগুলো তথ্যের পাশাপাশি আমার ব্যক্তিগত সোশ্যাল সাইটে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডিনের মতো লিঙ্ক দিয়ে রেখেছি, সেখানটায় আপনারা টাচ করে একটু ফলো করে নেবেন, যাতে করে একটা উপকার হবে যে ভবিষ্যতে কোনো কারণে সোশ্যাল সাইটে আপনার সঙ্গে আমার সম্পর্ক যদি বিচ্ছিন্ন হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু ওই সোশ্যাল সাইটে আপনি যে ফলো করে রেখেছেন তার মাধ্যমে কিন্তু আমি যোগাযোগ আবার তৈরি করে নেব। আর বিশেষ করে বন্ধু, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন, দয়া করে একটু ওই এই ভিডিওটা ঠিক নিচ্ছে দেখুন অল্প ডান দিকে সাবস্ক্রাইব বাটনটা রয়েছে, সেটা টিপে পাশে ঘন্টা চিহ্নটাকে অল টিপে রাখতে ভুলবেন না। কেননা প্রত্যেক দিন ভারতের সময় সন্ধ্যে 6টা এবং বাংলাদেশের সময় সন্ধ্যে 6:30টায় আমি কিন্তু নতুন নতুন ভিডিও নিয়ে আসি, সেই ভিডিওগুলো আপনি কিন্তু নোটিফিকেশনের মাধ্যমে অনায়াসে পেয়ে যাবেন এবং ভিডিওগুলো প্রত্যেক দিন দেখার জন্য মিস হবে না। সেই জন্যই বলছি বন্ধু, আপনি একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন, আজকে খুবই ইন্টারেস্টিং পয়েন্টগুলো নিয়ে এসেছি, ধৈর্য ধরে দেখলে পরে আজকে অনেক কিছু জানতে পারবেন যেটা জেনে আপনি কিন্তু উপকৃত হবেন। তাহলে বন্ধুরা, আজকের যে আমার আর একটা অনুরোধ রইল, সেটা সর্বশেষ অনুরোধ, আমি অবাঙালি, বাংলায় ভিডিও বানাতে গিয়ে আমার প্রচুর ভুলভ্রান্তি হচ্ছে, সেই ভুলগুলো শুধরে আমি আরও ভালো ভিডিও নিয়ে আসার জন্য আপনার সহযোগিতা চাইছি। আপনি পিওর বাঙালি, সুতরাং আপনি কিন্তু আমার কোথায় ভুলভ্রান্তি হচ্ছে সেটা পরিষ্কার বুঝতে পারছেন, সেটা নিচে কমেন্ট সেকশানে ছোট্ট করে লিখতে ভুলবেন না। তাহলে কি করে আমার ভুলগুলো আমি শুধরে আবার নতুন করে সংশোধিত ভিডিও নিয়ে আসব, যাতে করে কিন্তু আপনি অনেকটা নতুন আপডেটেড ভিডিও পেতে পারেন। সুতরাং বন্ধু, আজকে বাজে কথা কম বলে চলুন কাজের কথায় বেরিয়ে পড়ি। তার আগে একটু ছোট্ট কথা মনে পড়ে গেল, আমার এই মুহূর্তে আর্থিক সংকট চলছে, সেই অবস্থায় আপনাদের জন্য আরও দামি ক্যামেরা কিনে আমি যদি ভিডিও ভালোভাবে করতে পারি, তাহলে আমার কম সময়ের মধ্যে অনেকটা চ্যানেল গ্রো হওয়ার আশঙ্কা রয়েছে এবং আপনারা আমাকে একটু আইডিয়া বলতে পারেন ঠিক কীরকম করে নতুন ভিডিওটা করা যাবে। তাহলে বন্ধুরা, আমি আপনাদের কাছে আর্থিক সহযোগিতা চাইছি না, কিন্তু আপনারা প্রিয়কস লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবের মাধ্যমে যদি আমাকে একটু উৎসাহ যোগান, সেক্ষেত্রে কিন্তু খুব শীঘ্রই ইউটিউব থেকে একটা অর্থ উপার্জন করতে সক্ষম হব এবং সর্বপ্রথম আমি আপনাদের কথা দিচ্ছি, আপনাদের জন্য দামি একটা ক্যামেরা কিনবো, যাতে আরও উন্নত মানের ভিডিও কোয়ালিটি দিয়ে আপনাদের উপহার দিতে পারি। চলুন তাহলে বাজে কথা কম বলে কাজের কথাই চলে যাই, কারণ কেন আপনার মূল্যবান সময় নষ্ট করার মতো অধিকার আমার নেই। এই কুবো পাখিদের ইংরেজির নাম হচ্ছে লেজার কোকাল আর বৈজ্ঞানিক নাম হচ্ছে সেন্ট্রালাইজ বেঙ্গুলোসিস। তো আমাদের বাংলার কুবো পাখি মাঝারি আকারের এবং এরা বেশিরভাগই মাটিতে হেঁটে বেড়ায়, খানিকটা লাফিয়ে লাফিয়ে চলে, বিশেষ জরুরি কারণ ছাড়া উঁচুতে উড়ে না, তৃণভূমি রাস্তার ধারে এবং জলাশয়ের পাশে ঘোরাঘুরি করে। কুবো পাখিরা আগের তুলনায় সংখ্যায় অনেকটা কমে যাওয়ার পরও হেঁটে হেঁটে লাফিয়ে খাদ্য সংগ্রহ করে পাশাপাশি প্রজননের মাধ্যমে বংশবৃদ্ধি রক্ষা করেই যাচ্ছে এবং প্রয়োজনীয় কাজগুলো প্রজন্মের পর প্রজন্ম নীরবে পালন করে যাচ্ছে। যুজারে যখন খাবারের সন্ধানে লাফিয়ে চলে সেই দৃশ্য অপূর্ব মনোরম লাগে। আপনার কীরকম লাগে, আপনি কি কোনোদিন দেখেছেন কি না, সেটা নিচে কমেন্ট সেকশানে ছোট্ট করে লিখতে ভুলবেন না। বন্ধু, আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি, যুজারে জঙ্গলে যখন খাবার সন্ধানে লাফিয়ে চলে সেই খানিকটা লেজটা লম্বা বলে মাটিতে গসা খেয়ে খেয়ে ওর লেজটা হেঁটে বেড়ানোর সময় জমিতে স্পর্শ করে চলে, তাহলে বিপদের আঁচ পেলে কিন্তু ওরা ফুরুত করে উড়ে পালায়, অন্যথা উড়ার কোনো প্রয়োজন নেই। কাছাকাছি ঝুপঝাড়ে বেশ সুরেলা কণ্ঠে কিন্তু ও ওক ও ওক করে ডাকতে থাকে, আবার অনেক সময় অন্য একটা কুকুপ কুপ 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 করে একটা গানের সঙ্গীতের মতো করে 6-7 বার অনবরত ডাকতে থাকে। এইসব আওয়াজগুলো আপনারা কে কে শুনেছেন, কীভাবে শুনেছেন এবং কোথায় শুনেছেন, দয়া করে ছোট্ট করে কমেন্ট সেকশানে লিখলে পরে আমি অন্যদের ধন্য হব। তাহলে বন্ধুরা, এরকম আরও ভালো ভালো ভিডিও আমি নিয়ে আসার জন্য চেষ্টা করব। আপনারা একটা ফ্রি অফ কস্ট লাইক দিয়ে আমার ভিডিওর শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে এইরকম আরও ভালো ভালো ভিডিও আসা অবধি আপনি নিজের শরীরের প্রতি একটু যত্ন নেবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত, ভারত মাতা কি জয়।